হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাইজুল ওয়ান্স এগেন। আজকে আপনাদের সাথে আলোচনা করব মাই পয়েন্টস নিয়ে। মাই পয়েন্টস হচ্ছে শকবাকের সিমিলার একটা সাইট, দুইটা সেম কোম্পানির সার্ভিস সাইট। আপনারা যারা মাই পয়েন্টসে কাজ করেন তারা রিসেন্টলি একটা প্রবলেম ফেস করছেন, সেটা হচ্ছে আপনি যখন বড় সার্ভে করতে যান অথবা আপনি যখন উইথড্র করতে যান তখন এখানে নাম্বার ভেরিফাই করতে বলে। আপনারা এখানে দেখেন আমার এখানে 3742 পয়েন্ট আছে। এখন আমরা যদি এটা রিডিম করি, রিডিম পয়েন্টে গেলাম, এখান থেকে $10 একটা ভিসা দিলাম আমি, ধরেন $10, এখানে ভিসা লিখে সার্চ করলাম, ওকে, তো এই হচ্ছে $10 ভিসা কার্ড, এটা ওপেন করলাম। এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম আর গেট রিওয়ার্ডে ক্লিক করলাম। তো এখানে দেখেন একটা অপশন চলে আসছে ভেরিফাই উইথ ফোন, তার মানে এখানে আমাদের ভেরিফাই করতে বলছে। বাট আমাদের প্রবলেমটা এটা না, আমরা যখন এখানে নাম্বার দিয়ে ভেরিফাই করতে যাই তখন সেই কোডটা সাবমিট করার জায়গা থাকে না, এটা হচ্ছে আমাদের প্রবলেম। আজকের এই ভিডিওতে আমরা এটার সমাধান নিয়ে আলোচনা করব। সো ভিডিওটা কন্টিনিউ করব ছোট্ট একটা ব্রেকের পরে। এই ব্রেকটা শুরু হওয়ার আগে যারা আমার চ্যানেলে আজকে নতুন, ফার্স্ট টাইম, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি করে নিয়েছেন থ্যাংক ইউ সো মাচ। আমরা যখন এই মাই পয়েন্ট সাইটটা ভেরিফাই করতে যাই, এখানে যখন নাম্বারটা দিয়ে সেন্ড কোডে ক্লিক করি তখন ভেরিফিকেশনের কোডটা মেসেজের মাধ্যমে যায়। বাট প্রবলেম হচ্ছে এইখানে ওই কোডটা সাবমিট করার কোনো অপশন থাকে না, তখন রিপিট আবার ফোন নাম্বার দিতে বলে। আপনি যতবারই রিসেন্ট করেন অথবা নাম্বার চেঞ্জ করে দেন না কেন, আপনার কোডটা সাবমিট করার কোনো অপশন থাকে না। মাই পয়েন্টস অ্যাকাউন্ট সহ উল্টা নাম্বারের টাকা আরও লস হয়। তো এটা সমাধান করার জন্যে একটা ইউআই আছে, তো আমি এটা অলরেডি সলভ করে ফেলছি। তো এখানে যদি আপনারা মেলটা দেখেন, এখানে লক্ষ্য করেন এখানে নামটা দেওয়া আছে, এরপরে হচ্ছে অ্যাট দিস টাইম উই হ্যাভ ওয়েব দ্য ভেরিফিকেশন প্রসেস ফর ইউর অ্যাকাউন্ট, উই মে আস্ক ফর ভেরিফিকেশন ইন দ্য ফিউচার, বাট ফর নাও উই হ্যাভ বাইপাস দিস ফর ইউর অ্যাকাউন্ট। তারা আমাকে একটা মেল করছে যে তারা আমার অ্যাকাউন্ট থেকে ফোন ভেরিফাইয়ের অপশনটা তুলে নিছে, ভবিষ্যতে হয়তো বা চাইতে পারে, এরকম একটা মেসেজ দেখতে পাচ্ছেন, এটা মাই পয়েন্টস থেকে আমাকে দেওয়া হয়েছে। সো এই মেসেজটা পাওয়ার পর থেকে এই পয়েন্টগুলো আপনারা ইজিলি উইথড্র করতে পারবেন। সো এই অপশনটা কীভাবে অফ করবেন চলেন সেটি দেখে নিই। তো মাই পয়েন্টস আমরা চলে গেলাম, এই হচ্ছে আমার মাই পয়েন্টস। এখন আপনি ফোন নাম্বার ছাড়া উইথড্র দিতে চাইলে চলে যাবেন এইখানে, এখানে আপনার নাম দেখতে পাবেন, এখান থেকে চলে যাবেন হেল্পে। তো এটার সলিউশনের জন্য আমাদের এখানে কমপ্লেন করতে হবে। তো কমপ্লেনটা কিভাবে করবেন আপনি, এই পেজটা আসার পরে এখানে কন্টাক্ট আস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটা ক্লিক করেন। ওকে, তো আপনারা এইরকম একটা পেজ দেখতে পাবেন, প্লিজ চুজ এ রিকোয়েস্ট টাইপ বিলো। তো এখান থেকে আপনারা আপনাদের যে প্রবলেমটা আছে সেটা চুজ করবেন। এখন একটু নিচের দিকে যাবেন আর এইখান থেকে আপনারা এই অপশনটা চুজ করবেন, কমপ্লেন্স, ব্রেকেটের মধ্যে ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ভেরিফিকেশন, এটা চুজ করবেন। এরপরে হচ্ছে ইউর ইমেল অ্যাড্রেস, তো এখানে আপনার মেলটা দিবেন, যে মেলটা দিয়ে এখানে রেজিস্ট্রেশন করা সেই মেলটা এখানে দিবেন, এখানে আপনার মেলটা দিবেন। এখানে আমি আমার মেলটা দিয়ে দিচ্ছি, আমার কপি করা ছিল জাস্ট এটা পেস্ট করে দিলাম। এরপরে হচ্ছে সাবজেক্ট, এখানে আপনারা সাবজেক্ট লিখবেন, জাস্ট এখানে লিখবেন ভেরিফিকেশন এরর। এখন আবার নিচের দিকে চলে যাই, এরপরে হচ্ছে হুইচ অ্যাকাউন্ট সেটিং ডু ইউ হ্যাভ এ কোশ্চেন অ্যাবাউট, মানে আপনি কোন প্রবলেমটা ফেস করতেছেন সেইটা। এখানে আছে ব্লক সার্ভে, ডিঅ্যাক্টিভেশন, তো এখান থেকে এই অপশনটা চুজ করবেন, মোবাইল অথবা টেক্সট ভেরিফিকেশন, এই অপশনটা।
এরপরে হচ্ছে লেট আস নো হাউ উই ক্যান হেল্প। তো এখানে আপনার মেসেজটা লিখবেন, আপনার যে প্রবলেমটা আছে এখানে লেখেন। স্যার কমা দিয়ে নিচে আবার লিখি, জাস্ট একটা ফর্মাল এসএমএস লিখবেন। আপনার যে প্রবলেমটা আছে সেটা লিখবেন, আই এম আনএবল টু ভেরিফাই মাই পয়েন্টস অ্যাকাউন্ট। এরপর এখানে লিখবেন হোয়েন আই ট্রাই টু সাবমিট মাই হোয়েন আই ট্রাই টু সাবমিট মাই ভেরিফিকেশন কোড, একটা কমা দিলাম, এরপরে লিখে দিলাম দেয়ার ইজ নো অপশন ফর সাবমিটিং দ্যাট কোড, প্লিজ সলভ দিস প্রবলেম ওকে। তো এরকম শর্ট একটা মেসেজ লিখবেন, জাস্ট ফর্মাল একটা মেসেজ লিখবেন। সবাই এই মেসেজটা কপি করবেন না, জাস্ট এরকম করে একটা মেসেজ লিখে দিবেন। এরপরে আপনি কোন কান্ট্রি থেকে ইউজ করেন, আপনি যদি ইউএসএ থেকে করেন তাহলে ইউএসএ দিবেন, এটা ইউএসএ অ্যাকাউন্ট সো ইউএসএ দিয়ে দিলাম। আপনি যদি অন্য কোনো কান্ট্রি থেকে করেন তাহলে সেটাই চুজ করবেন। তো এখানে আমরা কোনো ফাইল অ্যাটাচ করব না, এখন এটা জাস্ট সাবমিট করে দিন। তো এখানে দেখেন ইউর রিকোয়েস্ট ওয়াজ সাকসেসফুলি সাবমিটেড, তার মানে আমাদের রিকোয়েস্টটা সাবমিটেড হয়ে গেছে। এখন আপনারা জাস্ট ওয়েট করেন, মাই পয়েন্টস থেকে আপনাকে একটা মেল দিবে। আমাকে এখানে যে মেলটা দেওয়া হয়েছে এরকম একটা মেল পাবেন আপনারা। এরপরে আপনারা ইজিলি সার্ভে করতে পারবেন প্লাস উইথড্র করতে পারবেন। আশা করি ভিডিওটা সবার জন্য হেল্পফুল হবে। কারো যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট তো অবশ্যই করবেন। আর নেক্সট টাইম এরকম সব চমৎকার ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা বাজিয়ে রাখবেন। আবারও দেখা হবে আরও একটা ভিডিওতে, সবাই ভালো থাকবেন, বাই বাই।